টিকি অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম অ্যাপ রিভিউ ফুল রিভিউ করতে চলেছি আর এই অ্যাপটির এ টু জেড বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই অ্যাপ থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কিংবা কারা টাকা ইনকাম করতে পারবেন সব বিষয়ই জানানোর চেষ্টা করব। অ্যাপটি কিন্তু ইন্ডিয়া থেকে পূর্বে কিন্তু চালানো যেত, বর্তমানে গ্লোবালি লঞ্চ হওয়ার কারণে আমরা বাংলাদেশ থেকেও সেটা কিন্তু ইউজ করতে পারছি। এটি মূলত টিকটক এবং লাইকের আদলে তৈরি করা একটি অ্যাপ্লিকেশন। টিকটকে যেরকমভাবে আমরা ভিডিও আপলোড করি কিংবা লাইকেতে আমরা যেরকমভাবে ভিডিও আপলোড করি, ঠিক এই ক্যাটাগরির ভিডিওই এখানের মধ্যে আপলোড করা যায় কিংবা এইরকম ভিডিও শর্ট ভিডিওগুলোই আপলোড করা সম্ভব। এটাকে বলা যায় দ্বিতীয় টিকটক। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড অলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমাদেরকে এটা জানতে হবে যে এই অ্যাপ্লিকেশন থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবো বা এই অ্যাপ্লিকেশন থেকে কারা টাকা ইনকাম করতে পারবে। মূলত যাদের টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে 100,000-এর উপরে ফলোয়ার্স রয়েছে, অর্থাৎ 100,000 ফলোয়ার্স রয়েছে, ঠিক তারাই কিন্তু মূলত এখান থেকে ইনকাম করতে পারবে। আপনারা আমার সামনে যে চারটি দেখতে পাচ্ছেন, এই চারটি হচ্ছে টিকি অ্যাপসের অফিসিয়ালি একটি স্যালারি লিস্ট। ডি, যাদের হচ্ছে 1,00,000-3,00,000 ফলোয়ার্স রয়েছে তারা পাবে $50। সি, যাদের হচ্ছে 3,00,000-5,00,000 ফলোয়ার্স রয়েছে তারা পাবে $100। বি, যাদের 500,000-1,000,000 ফলোয়ার্স রয়েছে তারা পাবে $150। এ, যাদের হচ্ছে 1,000,000-2,000,000 ফলোয়ার্স রয়েছে তারা পাবে $200। এস, 2,000,000+ হলে আপনি পাবেন $400। এস প্লাস, 5,000,000+ ফলোয়ার হলে আপনি পাবেন $1,000। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই তিনটি প্ল্যাটফর্মকে তারা কিন্তু অ্যালাউ করতেছে। এই তিনটি প্ল্যাটফর্মে যদি আপনার 1,00,000-এর উপরে ফলোয়ার্স হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম মানে 1,00,000-এর উপরে যদি ফলোয়ার্স হয় সেক্ষেত্রে আপনি টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই তাদের কিছু গাইডলাইন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে পঁচিশটা ভিডিও প্রতি মাসে মিনিমাম আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয়ত এখানের মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে 15 দিন প্রতি মাসে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাকে 15 দিনই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে আপনার এই 15 দিন আপনাকে ভিডিও আপলোড করতেই হবে। টিকটকের অনেক বড় বড় টিকটকাররা কিন্তু এই অ্যাপে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, সোহাগ 360 ডিগ্রি সহ। সোহাগ ভাই এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে টাকা যেদিকে যায় সেদিকে পাবলিক কিন্তু দৌড়ায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকি অ্যাপসে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এছাড়া দেখাবো যে স্যালারির জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আর স্যালারির জন্য ফর্ম ফিল আপ করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। যাদের হচ্ছে 100,000-এর উপরে ফলোয়ার্স রয়েছে তাহলে কিন্তু আপনার আইডিটি কিন্তু টিকি অ্যাপসে ভেরিফাইড হয়ে যাবে। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে টিকি অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল প্লে স্টোর থেকে টিকি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার মাত্র কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। টিকি লিখলেই কিন্তু আপনারা কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। একদমই নিচের দিকে মানুষের মতো একটা আইকন দেখতে পারবেন, এই আইকনে ট্যাপ করা মাত্র অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখান থেকে নাম্বার দিয়ে আপনি চাইলে সাইন ইন করতে পারেন, আপনি চাইলে জিমেল দিয়ে সাইন ইন করতে পারেন, আপনি চাইলে ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন, আপনার ইচ্ছে। আপনি যা দিয়ে সাইন ইন করতে চান তাই দিয়েই সাইন ইন করতে পারবেন। আমি জিমেল দিয়ে সাইন ইন করে দেখাচ্ছি, তাই জিতে প্রেস করলাম। গুগলে প্রেস করা মাত্র এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন, আপনার জিমেলটি আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। সো আমি একটি জিমেল সিলেক্ট করে দিলাম, জিমেলটি সিলেক্ট করা মাত্রই কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটা একদমই স্যাম্পল একটা বিষয়। এখান থেকে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য, আমি আমার ইচ্ছে মতো একটা ইউজার নেম দিচ্ছি। আমি Oliur360 ডিগ্রি দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নেমটি আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি Oliur360 ডিগ্রি দিয়ে আমি ক্রিয়েটে প্রেস করলাম। প্রেস করা মাত্রই কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনার প্রোফাইল পিকচারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারছেন। সো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিচ্ছি।
এখান থেকে আপনার নামটা পরিবর্তন করতে পারেন, দেখতে পাচ্ছেন নেম লেখা আছে, নেম থেকে আপনার নেমটা পরিবর্তন করতে পারবেন, মানে হচ্ছে আপনার পুরো নেমটা অথবা নিক নেমটা এখানে দিয়ে দিতে পারেন। মানে হচ্ছে আমার নাম হচ্ছে অলিউর রহমান, আমি অলিউর রহমান দিচ্ছি এখানের মধ্যে, আপনি চাইলে অলিউর রহমান দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনার নামটা আপনি দিয়ে দেবেন আর কি, পুরো নামটা দিয়ে দেবেন এখানের মধ্যে। আর ইউজার নেম হিসেবে তো অবশ্যই অলিউর 360 ডিগ্রি চলবে। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এই নিচের প্লাস বাটনে প্রেস করে আমি কিন্তু টিকটকের মতো একটি ভিডিও কিন্তু আপলোড করে এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে আপলোড করতে হয়। একদম সেম টু সেম টিকটকে যেভাবে ভিডিও আপলোড করা হয় ঠিক সেভাবেই এখানের মধ্যে ভিডিও আপলোড করা সম্ভব, এভাবেই আপলোড করা হয় মূলত। আমি এখান থেকে আপলোডে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন নিচের দিকে আপলোড লেখা আছে। আপলোডে প্রেস করে আপনি গ্যালারি থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করে এখানের মধ্যে দিয়ে দিতে পারবেন, অথবা ইনস্ট্যান্ট ভিডিও করেও দিয়ে দিতে পারবেন। আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম, নেক্সটে প্রেস করলাম, নেক্সটে প্রেস করা মাত্র এটা কিন্তু ইনপুট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনপুট হচ্ছে, এই অ্যাপে কিন্তু ইনপুট হচ্ছে, অর্থাৎ টিকি এই অ্যাপসে কিন্তু ইনপুট হচ্ছে। এই ভিডিওটা ইনপুট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি না, আমি একটু কেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটা ইনপুট কমপ্লিট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, চাইলে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটাকে ক্রপ করতে পারবেন, চাইলে কিন্তু এখান থেকে ফন্ট অ্যাড করতে, মানে ফন্ট মানে হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে মানে হচ্ছে টিকটকে যেরকমভাবে সব কিছু অ্যাড করা সম্ভব এরকমভাবে অ্যাড করতে পারবেন। অপশনগুলোতে এডিট করার পর আপনি নেক্সটে প্রেস করবেন, নেক্সটে প্রেস করে আপনি এখান থেকে হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন, হ্যাশট্যাগ অবশ্যই অ্যাড করতে হবে। এখান থেকে আগে প্রথমে কিন্তু আপনার নাম মানে টাইটেলটা দিতে হবে, বিষয়টার টাইটেলটা লিখতে হবে, তারপর হ্যাশট্যাগটা দিতে হবে একদমই টিকটকের মতো। তারপর একদম নিচ থেকে আপনি এখান থেকে পোস্ট নাওতে প্রেস করবেন। পোস্ট নাওতে প্রেস করা মাত্র এটা কিন্তু আপলোড হতে শুরু করলো, বুঝতে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপলোডিং হচ্ছে, এটা কিন্তু আপলোড হচ্ছে। সো এভাবেই কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো ভিডিও আপনারা আপলোড করে দিতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা একদমই টিকটকের মতো, একদমই টিকটকের মতো। দেখতেই পাচ্ছেন এই মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই মাত্র 16 জন ভিউজ মানে দেখে ফেলছে, এই মাত্র ভিডিওটা আপলোডও করলাম, 16 জন অলরেডি দেখে ফেলছে। এই 16 জন কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। যেহেতু নতুন একটি অ্যাপস অবশ্য ভিডিও আপলোড করলে রিচ হবেই, এখান থেকে টিকটকের মতো কিন্তু আপনারা স্লাইশ করে করে ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্যালারির জন্য ফর্ম ফিল আপ, যাদের 1 লক্ষ ফলোয়ার্সের উপরে রয়েছে তারা অবশ্যই স্যালারির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। সো সেটা কীভাবে করবেন, কোথা থেকে করবেন, সেই বিষয়টাই এখন দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি ফর্ম দেখাচ্ছে, এই ফর্মের যে লিঙ্কটা এটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখছি, আপনারা পিন কমেন্ট থেকে এই মানে লিঙ্কে চলে আসবেন। তো এই লিঙ্কে আসার পর এখান থেকে একটা ফর্ম দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ পার্ট 1 পার্ট 4 পর্যন্ত আপনাদেরকে যেতে হবে, নিচে দেখুন পার্ট 1 পার্ট 4 পর্যন্ত আপনাদেরকে যেতে হবে, মানে হচ্ছে একটা একটা করে স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। এই ফর্মটা তারাই পূরণ করবে যাদের 1 লক্ষের উপরে ফলোয়ার্স হয়ে গেছে, ইনস্টাগ্রাম অ্যান্ড কী বলে টিকটক, তাছাড়া ইউটিউব, এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে আপনার 1 লক্ষের উপরে ফলোয়ার্স হয়ে গেছে তারাই এই ফর্মটা পূরণ করবে। আর তারা এই ফর্মটা পূরণ করলে অবশ্যই আপনারা এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনারা ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা পুরো ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।